যে মৃতু ব্যক্তিকে দাফন করার পদ্ধতি কি জি আলহামদুলিল্লাহ বা একটি গুরুত্বপূর্ণ বিষয় জানতে চেয়েছেন মৃত ব্যক্তিকে দাফন করা বিশেষ করে মুসলিম যদি হয় তাকে মুসলিম কবরস্থানে দাফন করে উত্তম ইহুদিন আসারা বা মুশ্রিক কাফেরদের সাথে নয় যাতে করে যারা মুসলিম ভাইদের কবর জিয়ারত করতে যাবে এবং যাদের দোয়া করবে তাদের জন্য তারা উপকার লাভ করতে পারবে এছাড়া তাকে যখন কবরস্থ করবে নামাবে তখন তার নিকটতম আত্মীয় যারা আছে সেই রকম নিকটতম আত্মীয় বা যারা উত্তরাধিকারী তাদের কাছ থেকে নিকটতম ব্যক্তিগণ তাকে কবরে নামাবে এবং তাকে নামানোর পরে বিশেষ করে যে ব্যক্তি এর আগের রাত্রে বা ইতিপূর্বে স্ত্রী সহবাস করেনি এমন ব্যক্তি উত্তম পায়ের দিক দিয়ে লাশ খেয়ে কমরে নামাবে অসুবিধা হলে যে কোনো সাইড থেকে নামাতে পারবে এই সময় কাফনের কাফরের গিরাগুলি খুলে দেবে কাফনের যে কাপড় আছে মাটিতে নামানোর সময় এগুলি খুলে দেবে যা হাদিস দ্বারা প্রমাণিত মিশকাতুল মাসাবির এক হাজার ছশো পঁচানব্বই নম্বরের হাতি দ্বারা ফিকু সুনা প্রথম দুশো নব্বই নম্বরের বিস্তারিত আলোচনা এসেছে তবে এই সময় বিসমিল্লা মিল্লা তারা সলিল্লা বলে তাকে রাখবে এছাড়া অন্য কোন দোয়া নয় বিশেষ করে কোন কোনো এলাকা মিনহা হলা কোনুম সুরায় পঞ্চান্ন নম্বর আয়াত যেটা এটা পড়া হয় এটা পড়ার কোনো দলিল নেই বরং এটা কোরআনার আয়াত আর রাসুল সাল্লামের একাধিক হাদিস সল্ল যে বিসমিল্লা আলমিল্লা তারা সুরিল্লা বলে তাকে কবরস্থ মানে লাশ মাটিতে রাখবে যা শহিদা দ্বারা প্রমাণিত কবর বন্ধ করার পরে উপস্থিত সকলে বিসমিল্লা বলে তিন মুঠি করে মাটি কবরের মাথার দিক থেকে সরিয়ে দিবে যা বিস্তারিত আলোচনা এসেছে সালাত দুশো একত্রিশ পৃষ্ঠা তবে এই সময় অন্য কোনো দোয়া পড়ার নেই দাফন চলাকালীন সময়ে কবরের নিকটে বসে কবরের আজাব জাহান নামের ভয় প্রদর্শন ও জান্নাতের সুসংবাদ ও এর উপরে আলোচনা করা যেতে পারে এবং এই সময় পর থেকে দুই তিনবার করে পড়বে আল্লাহমাইনি আউজুবি কেমিন আজাবিল কবরিক হে আল্লাহ আমাদেরকে কবরের আজাব হতে অর্থাৎ হে আল্লাহ আমি আপনার নিকটে কবর আজাব হতে পানা চাই আশ্রয় চাই তা থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইবে দাফনের পরে মাইয়াতের তাসবিদ মুনকান নকিরের প্রশ্নের জবাবে সঠিকভাবে দেওয়ার জন্যই দোয়া করা যেতে পারে তার জন্য ইস্তেকভার করা ক্ষমা প্রার্থনা করার জন্য আল্লাহ রসুলের পক্ষ থেকে নির্দেশনা রয়েছে যা আবু আবুদাউদে এবং মিশকেতুল মাসাবের একশো তেত্রিশ নম্বর আদেশ দ্বারা প্রমাণিত সুতরাং এই সময় আল্লাহ সাব্বিদ হু এ দোয়া পাঠ করবে যাতে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করুন ও তাকে সুদূর রাখুন যা সোনানা আবুদাউদ মোস্তরকে হাকেম বিস্তারিত আলোচনা এসছে সুতরাং এর বাহিরে নিজেদের মন গড়া কিছু দোয়া বা ওই যে কবরের চতুর্দিক সাইরকুল পড়া বা কিছু করা রসুন লাগানো এগুলির কোনো সহি বৃত্তি নেই অর্থাৎ সহি সুন্নার আলোকে একজন মানুষকে যেভাবে দাফন করা প্রয়োজন মৃত ব্যক্তিকে শরীয়ত অনুযায়ী হাদিস অনুযায়ী সেভাবে দাফন করে আমাদের একান্ত কর্তব্য আল্লাহ আলাম সালামুক রহমতুল্লাহ